নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের মিষ্টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আমের ভাপা সন্দেশ। আমের ভাপা সন্দেশ বানানোর জন্য আমার কি কি উপকরণের দরকার হয় চলো একবার দেখে নিই। এখানে আমি পেস্তা পিস করে নিয়েছি পাতলা করে, দু চামচ ভিনিগারে দু চামচ জল মিশিয়ে নিয়েছি ছানাটা কাটানোর জন্য, এখানে এলাচ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, সামান্য একটু দুধ নিয়েছি, পাউডার সুগার নিয়েছি, একটা পাকা আম আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, 700 ml দুধ নিয়েছি। প্রথমে আমি দুধটাকে ছানা কাটানোর জন্য গরম করে নেব। গরম করতে করতে আমি ছানাটা কাটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 1 মিনিট দুধটাকে একটু ঠান্ডা করে নিব। তারপরের মধ্যে 1 চামচ করে ভিনিগার ঢেলে ছানাটাকে আমি কাটিয়ে নেব। দেখো ছানাটা আমার খুব সুন্দর কাটানো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা ছাকনি বসিয়ে নিয়েছি আর পাতলা একটা সুতির কাপড় আমি ছাকনির উপর রেখে দিয়েছি, এর মধ্যে আমি ছানাটাকে ছেঁকে নেব। ভিনিগার বাদ দিয়ে তোমরা লেবুর রসও ছানা কাটাতে পারো। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের একটা টক ভাব থাকে সেটা চলে যায়। এবার আমি এটাকে ছানাটাকে 30 মিনিট একটা জায়গায় ঝুলিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, দেখো ছানাটা খুব সুন্দর আমার জল শুকিয়ে গেছে। এবার আমি ছানা আর আমটাকে মিক্সারে একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ পাউডার সুগার নেব আর 2 চামচ দুধ নেব, দিয়ে আর একটু ভালো করে মিক্স করে দেব। এলাচ গুঁড়োটাও দিয়ে দেব। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে, এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঠিক টাইপের হবে। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানা আর আমের মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু এটাকে ট্যাপ করে নেব। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এর মধ্যে টিনটাকে আমি রেখে দেব আর 20 মিনিট আমি এটাকে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা পর এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার আরও 1 ঘন্টা আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। প্রত্যেকটা সন্দেশ আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে এর উপর পেস্তাগুলো সাজিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমের ভাপা সন্দেশ। এখন যেহেতু আমের সিজন চলছে, তাই এটা তোমরা বাড়িতে চটফট বানিয়ে ফেলো, এটা খুব সহজেই বানানো যায়, ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। তোমরা সকলেই ভালো থাকো।